ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 12 18 30 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, তার মানে গসাগু কত। গসাগু হচ্ছে সবগুলোকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেইগুলো হচ্ছে গসাগু। তো এখানে 12 18 30 প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, তারপরে 6 9 15 3 দিয়ে ভাগ করেছি। তাহলে 12 18 30 তিনটেকেই 2 দিয়ে ভাগ করা গেছে আর 6 9 15 কে 3 দিয়ে, তাই গসাগু বা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হবে 2 গুণ 3 সমান 6, এর দাগের অ্যান্সারটা। দুয়ে বলেছে 20 যোগ 8 ভাজিতক 4 বিয়োগ 2 এর মান কত। তাহলে এটা প্রথম বন্ধনীর মান আছে, এটা আগে করে নেব 28 ভাজিতক 4 বিয়োগ 2। এবার 28 ভাজিতক 4টা ভাগের কাজটা আগে করব, 7 7 বিয়োগ 2 সমান 5, তাই সি এর দাগের অ্যান্সারটা। তিন বলেছে দুইটি দুই অঙ্কের সংখ্যা লেখো যার চারের গুণিতক, মানে চারের নামটায় দুটি দুই অঙ্কের সংখ্যা, তো 16 আর 20। একে চারে বলেছে স্কুলের গেটের 5-এর 7 অংশ রং করা হয়ে গেছে, কত রং কত অংশ রং করতে এখনও বাকি আছে। তাহলে স্কুলের গেটে রং করা হয়েছে 5-এর 7 অংশ, ধরি পুরো গেট সমান 1 অংশ, তাহলে বাকি অংশ 1 বিয়োগ 5-এর 7 সমান 2-এর 7 অংশ, তাই বি এর দাগের অ্যান্সারটা। পাঁচে বলেছে 4.11 প্লাস 0.009 এর মান কত। তো যেহেতু এটা দশমিকের পরে তিনটে আছে আর আমাদের এখানে দুটো, তাই আর একটা শূন্য বসিয়ে তিনটে করে নিয়ে এবারে যোগ করে হচ্ছে 4.119, ডি এর দাগের অ্যান্সারটা। সাতে দিয়ে যে ছয় বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি 90, 45, 45, সাতে 2,10,008 কে সংখ্যায় লিখলে, তো এরকম একক দশক করে সাজিয়ে নেবে, এই যে 201 এর পরে 308, তো সেটা হচ্ছে বি এর দাগের অ্যান্সারটা। দুয়ের আয়তে আসি, বলেছে একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার আর পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কমপক্ষে বলেছে মানে লসাগু বার করে দেবে 14 ডেসিমিটার আর 35 ডেসিমিটারে। তাহলে লসাগু হচ্ছে 70 ডেসিমিটার, তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বা ঘোরা সম্পূর্ণ করবে। দুই দিয়েছে সরল দিয়েছে আবার একটা, তো এখানে রেখা বন্ধনীর কাজটা আগে করে নিলাম, তাই পেলাম প্রথম বন্ধনীর মধ্যে পেলাম 110 বিয়োগ 14 গুণ 4, বাকিগুলো নামালাম আর এখানে এর কাজটা করে নিলাম 18। তাহলে প্রথম বন্ধনীর ভেতরে দুটো যে কাজ আছে গুণের কাজটা আগে করে পেলাম 110 বিয়োগ 56, তো সেই কাজটা করে সেখান থেকে পেলাম দ্বিতীয় বন্ধনীতে চলে এলাম 54 ভাজিতক 9, ভাগ করে পেলাম 6 তৃতীয় বন্ধনী 24 বিয়োগ 6, 24 থেকে 6 বিয়োগ হলে হয় 18। তাহলে বাইরে দেখো তিন দুটো কাজ, একটা গুণ একটা ভাগ, ভাগের কাজ আগে করবে, তাহলে 18কে 18 দিয়ে ভাগ করলে হয় 1, 4 গুণে 1 সমান অ্যান্সার হবে 4। তিনে বলেছে আমরা 10 জন বন্ধু গ্রামের বাড়িতে যাব, 1 সপ্তাহ থাকবো মানে 7 দিন, সেই মতো খাবারের ব্যবস্থা করলাম, কিন্তু হঠাৎ আরও 4 জন বন্ধু আমাদের সঙ্গে যেতে চাইলো, তাহলে ওই খাবারে আমাদের কতদিন চলবে। জন সংখ্যা দিন সংখ্যা করে ছক করে নেবে, 10 জনের 1 সপ্তাহ মানে 7 দিন, আরও 4 জন এলো, তাহলে 10 যোগ 4 14 দিনের কতদিন চলবে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে যে খাবারে 10 জনের চলে 7 দিন, একজনের চলবে বেশি দিন, তাই 7 গুণ 10। আবার একজনের ওই খাবারে যত দিন চলবে সেখানে যদি 14 জন চলে আসে কম দিন চলবে, তাই 7 গুণ 10 ভাজিতক 14, তো কাটাকুটি করে 5 দিন চলবে। চারে দিয়েছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ এতজন মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা নির্ণয় করো। তাহলে মোট জনসংখ্যাটাকে এইভাবে কথায় থেকে সংখ্যায় লিখে নিলাম, এবার পুরুষ আর মহিলার মোট সংখ্যা যোগ করলাম, এত হলো, সংখ্যাটা অনেকটা বড়, এই তো 5 নেমে গেল, 3, 5, 4, 9, 2, 7, 8, 5, 13, 3 হাতে 1, 8, 2, 10, 11, 1, 1, 2, এতজন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2,13,72,935 জন। এবারে তাহলে শিশুদের সংখ্যা মোট জনসংখ্যা থেকে পুরুষ আর মহিলা বাদ দিলেই পেয়ে যাব, তো সেটা হচ্ছে 84,99,665 জন, 84,99,665 জন হলো শিশু। পাঁচ বলেছে রাজিয়া তার টাকা 2/5 অংশ দেবনাথকে, 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল, প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। তাহলে দেবনাথ আর সুনিতাকে মোট দিয়েছে 2/5 যোগ 3/10, তো যোগ করে হচ্ছে 7/10 অংশ, তো ধরি পুরো অংশ সমান 1 অংশ, তাহলে বাকি অংশ 1 বিয়োগ 7/10 মানে 3/10 অংশ,
এবার বলেছে তা দেব সুনিতাকে মানে সুনিতা দেবনাথকে দেওয়ার পর রাজিয়ার কাছে 180 টাকা রইল। তাহলে প্রথমে রাজিয়ার কাছে ছিল 180 ভাজিতক 3 এর 10, তার মানে 180 গুণ 10 এর 3। তাহলে 180কে 3 দিয়ে কাটলে হয় 60, 60 আর 10 গুণ করলে 600 টাকা। তাহলে প্রথমে রাজিয়ার কাছে ছিল 600 টাকা। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 9 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।